বর্তমান প্রেসিডেন্ট বাংলার প্রেসিডেন্ট নাম কি শাহাবুদ্দিন সাহেব বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় জনের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের একজন কো চেয়ারম্যান হিসাবে ইউএস আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা হিসাবে ইউকের সুন্নি জামাতের প্রতিষ্ঠাতা হিসাবে সুন্নিয়তের খাদিম হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আল্লাহ মানে না নবী মানে না ওলি মানে না বলুন আমরা তাদের মৃত্যুদণ্ডের আইন চাই কি চাই না ডান হাত তুলে বলেন চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি না বলেন তাদের যদি মৃত্যুদণ্ডের আইন হয় আমাদের কোনো অসুবিধা আছে যারা মুনাফিক যারা বলে শামানতকে মশাই কামড়ায় মশুরি খায় কত বড় বেয়াদব যারা বলে নবী মানুষের জন্য কি সুপারিশ করবে নিজেও হাসরের ময়দানে বাঁচতে পারবে না তাদের জানাজা হয় এদের জানাজা হারাম যদি বলে জানাজা হয়েছে হয়েছে তো তাদের ভাবে হয়েছে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা মুনাফিকের জানাজা হইতে পারে না বলেন আপনার কি মুনাফিক চান না ইমানদার চান আপনার কি মুনাফিক না ইমানদার আপনার ফাসেক তো নামাজ চাই কিনা দুরুদ শরীফ মিলাদ শরীফ শবে বরাত শবে কদর আমি দেখেছি অনেক বাংলাদেশের অনেক বক্তা মারা গেছে এর এখন থেকে বিশ পঁচিশ বছর আগে শবে কদর শবে বরাত বিদেশে করে না এরা প্রকাশ্য মুনাফিক এই জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি আহলে সুন্নাত জামাতের কো চেয়ারম্যান হিসাবে আহলে সুন্নাত জামাতের একমাত্র প্ল্যাটফর্ম বাংলাদেশে ফ্রন্টের প্রেসিডিয়াম হিসাবে আমি অনুরোধ করছি তাদের মৃত্যুদণ্ড আইন আমরা দেখতে চাই যদি এই আইন করুন কমপক্ষে এই আইন করার কারণ হলো আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত নসিব করবে আপনার কোনো আমার কথায় বেজার হয়েছে আমার কথা কি আপনার মনে কষ্ট আনছে কেউ যদি কষ্ট আনি থাকেন একটু হাত তোলেন আপনার চেহারাটা একটু দেখি খবর দাও আপনি কবরে থাকবেন আবু সুফিয়ান আবিদ আল কাদরি কবরে যাবেন আমাদেরকে সেখান থেকে আমাদেরকে উঠতে হবে হাসর এই জন্য নবীকে আল্লাহবাগ সুরানা আলম নাসালাকের মধ্যে বলে যে ওয়ারা ফায়না লাকা জিকুর তোমার আমার জন্য নবী কবরে থাকবে এবং তোমার আমার জন্য যখন হাসরের ময়দানে যখন উঠবো কুল্লে মান আলাই ফান ওয়াইবাকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম যখন কিয়ামত হয়ে যাবে আর কিয়ামতের পরে যখন আমরা হাসরের ময়দানে উঠবো হাসরের ময়দান হবে পঞ্চাশ হাজার বছরের রাস্তা কত আর দুনিয়ায় বাসি কয়দিন একশো বছর ষাট সত্তর পঁয়ষট্টি অনেক সন্তান এমনও আছে মারফেট থেকে আসতে মরা আপনি একটু আসতে বলবেন জিব্বার মালিককে আর একটু আসতে বলুন জোর বললে অসুবিধা হয়তো থানার থেকে পুলিশ আসে যাবে জোরে বলেন জিব্বার মালিককে আচ্ছা আর একটু জিব্বা আছে না কি জিব্বা এটা কদ্দুর আচ্ছা এটা যদি না থাকতো কথা বোঝা যেত তখন কি বলতো আউ আহা একটা ছোট্ট আল্লাহ জিব্বার কারণে তোমার বাসা সম্পূর্ণ ক্লিয়ার বলে ওই জিব্বার মালিককে আল্লাহ দাঁতগুলার মালিককে আল্লাহ এই যে আমরা এখানে চাবাই খানা আবার এখান দিয়ে আস্তে আস্তে কোথা আসবে এই রাস্তার নাম এই রাস্তার মালিককে আর আস্তে কথা যুবক বাবা জোরে বললে অসুবিধা আছে জোর বলে এই রাস্তার মালিককে এখানে কোনো যোগাযোগ মন্ত্রী আছে কে আল্লাহ